নীল রঙে রূপায়িত নীলাদ্রি, এ যেন নীলের রাজ্যে হারিয়ে যাওয়া। হ্যাঁ, নীলাদ্রির কথা বলছি। ভাবছেন এটা আবার কি? এই স্বর্গীয় সৌন্দর্যে ভরা জায়গাটা কাশ্মীর নয়, আমাদের দেশই। কি অবাক হচ্ছেন? ছবি দেখে কাশ্মীর ভেবে ভুল করবেন না, একে নীলাদ্রি নামেই চেনে সবাই। এর অপরূপ সৌন্দর্যে ডুব দিতে নিশ্চিন্ত মনে ঘুরে আসুন সুনামগঞ্জ থেকে। এর নামটা যেমন সুন্দর, এর রূপটাও তেমনই মোহনীয়। নিজ চোখে না দেখলে হয় বিশ্বাসই করতে পারবেন না পানির রং এতটা নীল, আর প্রকৃতির এক মায়াবী রূপ। নীলাদ্রি লেকের অবস্থান ভারতের মেঘালয় সীমান্তবর্তী উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকের ঘাটে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজ আপনারা দেখবেন আমার সুনামগঞ্জ ভ্রমণের তৃতীয় পর্ব, আর এ পর্বে থাকছে নীলাদ্রি লেক। চলুন ভিউয়ার্স, আমরা ঘুরে আসি সুনামগঞ্জ তাহেরপুরের নীলাদ্রি লেক থেকে। চারিদিকে উঁচু উঁচু পাহাড়, আর এই ছোট যে টিলাটি, এই টিলাটি হচ্ছে বাংলাদেশ সীমান্তের বারিক্কা টিলা। এই টিলার উপরের অংশ হচ্ছে ভারতের মেঘালয়। তো আমাদের বারিক্কা টিলা দেখা শেষ, এখন আমরা যাব নীলাদ্রি লেকে। সো ভিউয়ার্স, আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আমার এই ব্লগটি। বারিক্কা টিলা থেকে বাদামঘাটের অটো স্ট্যান্ডের উদ্দেশ্যে ট্রেকিং শুরু করলাম। ভিউয়ার্স, আমি এখন ছুটছি বাইক্কা টিলা থেকে নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। কিছু দূর হেঁটে গেলে সামনে থেকে অটো পাওয়া যায়, সেই অটো দিয়ে আমরা যাব নীলাদ্রি লেকে। আমার সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। নীলাদ্রি লেক সুনামগঞ্জের একটি অন্যতম পর্যটন স্থান। এটি মূলত লাইমস্টোন বা চুনাপাথরের খনির পরিত্যক্ত লেক। এর অবস্থান সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মেঘালয়ের সীমান্তবর্তী টেকের ঘাট গ্রামে। নীলাদ্রি লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক, তবে পর্যটকদের কাছে এটি নীলাদ্রি নামেই বেশি পরিচিত, আর স্থানীয়দের কাছে এর নাম টেকের ঘাট পাথর কোয়ারি। বাইক্কার টিলা থেকে অটো স্ট্যান্ড পর্যন্ত একটু ট্রেকিং আছে, চাইলে আপনারা মোটর সাইকেলে আসতে পারেন, কিন্তু আমি একটু দেখবো ঘুরবো, এই জন্য একটু বেশি এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য ট্রেকিং করছি, কারণ মোটর সাইকেলে আসলে আমরা অনেক কিছু মিস করব, প্রকৃতিকে মিস করব, তাই আমরা হেঁটে আসছি। আমার সাথে পিছনে আছে আমাদের ট্যুর মেম্বাররা। এই রাস্তায় আমরা হালকা ট্রেকিং করে ফেললাম, ভালোই লাগতেছে হাঁটতে। সকালে যা খাওয়াইছেন ওই নাস্তাটা আর কি বের করতেছেন, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এই যে আপনাদের জন্য খাবার আছে, পেট খালি না হলে তো এই খাবারগুলো খেতে পারবেন না। আমার ট্রেকিংয়ে অভ্যস্ত আছি আমি, কারণ বগা লেক কিউকারডং আমি গিয়েছিলাম, আমার আগে ভিডিওতে অবশ্যই দেখেছেন আপনারা। সো আমার জন্য প্রবলেম হচ্ছে না, কারণ এখানে হচ্ছে সামান্য ট্রেকিং, আর বগা লেক থেকে কিউকারডং পর্যন্ত লং ট্রেকিং। যদি বৃষ্টির দিন হয় তাহলে 5 থেকে 5.5 ঘন্টার মতো লাগে, আর এমনিতে শুকনার সময় গেলে 4 ঘন্টায় বগা লেক থেকে কিউকারডং যাওয়া যায়। সো ওই ট্রেকিংয়ের তুলনায় এই ট্রেকিংটি কিছুই না, অল্প একটু, জাস্ট অটো স্ট্যান্ড পর্যন্ত। প্রতিদিন শত শত পর্যটক ভিড় জমান এই লেকের সৌন্দর্য উপভোগ করতে।
আমরা এখন এই ঢালুদিয়া নামবো, আর এই ঢালুদিয়া নামলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে এই গ্রামটির। এই গ্রামটি হচ্ছে মেঘালয় পাহাড়ের একদম কোল ঘেঁষে এই গ্রামটি। আমরা এই গ্রামের ভিতর দিয়ে যাব নীলাদ্রি লেকে। আমরা নিচে নেমে এসেছি, এই জায়গাটির নাম হচ্ছে বাদামঘাট তাহিরপুর সুনামগঞ্জ। আমরা এই বাদামঘাটে চলে এসেছি, এখান থেকে আমরা অটো নিয়ে যাব নীলাদ্রি লেকে। আর এই যে অটো দেখছেন, এখান থেকে অটো পাওয়া যায়। এখান থেকে নীলাদ্রি লেক পর্যন্ত ভাড়া কত ভাই? ৪০ টাকা ভাড়া। এখান থেকে আপনারা অটো ভাড়া নিয়ে নীলাদ্রি লেক, লাকমাছড়া এবং শিমুল বাগান এই তিনটি স্পট ঘুরতে পারবেন ৬০০ টাকা দিয়ে। বাদামঘাট থেকে অটো ভাড়া করে ছুটে চললাম নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। অনেকেই সুনামগঞ্জের টাঙ্গর হাওর দেখতে যান, কিন্তু এর আশেপাশেই অনেক সুন্দর সুন্দর নয়নাভিরাম জায়গা আছে, যা যে কোনো পর্যটকের মনকে মুহূর্তেই তুলা দিয়ে যেতে পারে। এমনই একটি জায়গা টেকেরঘাট চুনাপাথরের পরিত্যক্ত খনির লাইমস্টোন লেক। স্থানীয় লোকজন একে নীলাদ্রি লেক বলেই জানে। আমরা অটোতে উঠে পড়লাম এবং আমরা এই অটো দিয়ে ফার্স্টে আমরা যাব নীলাদ্রি। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসি নীলাদ্রি লেকে। ভিউয়ার্স, আমি এখন আছি সুনামগঞ্জের নীলাদ্রি লেকে। আর আমার পাশে যে দেখতে পাচ্ছেন লেকটি, এটি হচ্ছে সেই নীলাদ্রি লেক। আর এই পাশে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এই পাহাড়টি হচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড়। লেকের ওই পারেই হচ্ছে এই পাহাড়টি, হচ্ছে ভারতের অংশ, আর এই লেকের এই পাশ থেকে হচ্ছে বাংলাদেশের অংশ। আমরা এখন চলে এসেছি নীলাদ্রি লেকে, আর এই লেকে পাশে কিছুক্ষণ থাকবো, ঘুরবো, দেখবো। চোখে না দেখলে বিশ্বাসই হবে না পানির নীল প্রকৃতির মায়াবী রূপ। এখানে চুনাপাথরের বিশাল খনি থাকলেও বর্তমানে তার কার্যকারিতা নেই। চুনাপাথর খননের ফলেই এই লেকটির সৃষ্টি হয়েছে। আমি এখন এই টিলাটির উপরে ওঠার চেষ্টা করছি আপনাদেরকে নিয়ে। চলুন দেখা যাক। আমি উঠে গিয়েছি সেই টিলার উপরে। ওয়াও, সো নাইস। লেকের চমৎকার নীল পানি, ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয় নীলাদ্রি লেককে করেছে অপার্থিব সৌন্দর্যের অধিকারী। স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য নীলাদ্রি লেক দেখে অনেক পর্যটক একে বাংলার কাশ্মীর হিসেবে অভিহিত করেন। আমি এখন সেই টিলার উপরে আছি যে টিলাটি আমি আপনাদের দেখিয়েছিলাম। আর এই পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেঘালয়ের পাহাড়, আর এই লেকটি হচ্ছে নীলাদ্রি লেক। ভিউয়ার্স, আমি এখন নীলাদ্রি লেকে নৌকায় ঘুরে বেড়াচ্ছি, আর আমার পিছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এই পাহাড়টি হচ্ছে মেঘালয়ের পাহাড়, ওই পাহাড়টি হচ্ছে ভারতের অংশ, আর এই লেকটি হচ্ছে নীলাদ্রি লেকটি হচ্ছে বাংলাদেশের অংশ। আমার সাথে আছে মোহাম্মদ আব্দুল করিম চাচা, এই নৌকাটি হচ্ছে মোহাম্মদ আব্দুল করিম চাচার, আর ওই হচ্ছে আব্দুল করিম চাচা নৌকা চালাচ্ছে। চাচার ফোন নাম্বার বলেন। আপনারা যদি নীলাদ্রি লেকে আসেন, এই আব্দুল করিম চাচাকে এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আমি নাম্বারটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং স্ক্রিনে দিয়ে দিব।
আপনারা ওনার সাথে যোগাযোগ করে নৌকা ভাড়া নিয়ে নীলাদ্রি লেকে ঘুরতে পারবেন। আর এই চাচা আমাকে এই লেকে ঘুরাচ্ছে, তো লেকের পানিটি দেখতে পাচ্ছেন খুবই স্বচ্ছ। আমরা একদম চলে এসেছি মেঘালয় পাহাড়ের একদম পাদদেশে। এই হচ্ছে মেঘালয় পাহাড়, আমাদের অনেক ট্যুর মেম্বাররা উপরে উঠেছে, আর এই অংশটি হচ্ছে ভারতের অংশ। একপাশে ভারতের মেঘালয়ের সুউচ্চ পাহাড়, আর তার সাথেই নীল রঙের পানিতে ঘুরে বেড়ানো যেন এক স্বর্গীয় অনুভূতি। ভিউয়ার্স, নীলাদ্রি লেকের আব্দুল করিম চাচা আমাকে নৌকা দিয়ে নীলাদ্রি লেকটি ঘুরিয়েছে। তো আমরা এই করিম চাচার মুখে দু একটি কথা শুনব এই নীলাদ্রি লেক সম্পর্কে এবং তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে দু একটি কথা শুনে আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। এই নীলাদ্রি লেক, হ্যাঁ, হওয়ার পরে আমরা এলাকার গরিব দুঃখীরা বালাই চলতেছি, মনে মাঝে একটু দুঃখ এডেই। আমরা সুনামগঞ্জ তাইপুরতানা একটা রাস্তাঘাট নাই, পর্যটক আসে চিল্লাচিল্লি করে, যদি এখানে আমরা একটা যাতায়াত ওই দিয়ে যেত, হ্যাঁ, সংযোগ হয়ে যেত, তা আমরা এই জায়গাটা আরও উন্নত হয়ে যেত বাংলাদেশের মধ্যে। হ্যাঁ, এটা ওইসে আরও উন্নত হোক আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি একটু করিমজাদের সাথে অ্যাড করি, মূলত আমরা বাদামঘাট থেকে যে অটো নিয়ে এসেছি এই জায়গাটা পর্যন্ত, এই নীলাদ্রি লেক পর্যন্ত, রাস্তাটি সম্পূর্ণ ভাঙা। এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক পর্যটক আসে, কিন্তু এই রাস্তা ভাঙার কারণে তাদের অনেক কষ্ট হয় আসতে, আর এই জন্য পর্যটকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আর এই পর্যটক দিয়েই, পর্যটনকে কেন্দ্র করেই এই করিম চাচাদের মতো যারা এখানে দিনমজুর আছেন, নৌকা বেয়ে যাদের সংসার চলে, তাদের মূল ইনকামের মাধ্যমটি হচ্ছে এই পর্যটন, পর্যটকদের ঘিরে। তাহিরপুর থেকে টেকের ঘাট পর্যন্ত রাস্তাটি মেরামত করার জন্য এই করিম চাচা কর্তৃপক্ষের নিকট অনুরোধ করেছেন, সুনামগঞ্জের যে কর্তৃপক্ষ যারা আছেন এই কর্তৃপক্ষের নিকট অনুরোধ করেছেন। তো আশা করি যদি এই ভিডিওটি আপনারা দেখেন অবশ্যই এই ব্যাপারে আপনারা পদক্ষেপ নেবেন। ধন্যবাদ ভিউয়ার্স। আমি নীলাদ্রি লেক থেকে বিদায় নিচ্ছি, এখন আমরা যাব লাকমাছড়া। সোভিয়র আমার সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, নীলাদ্রি লেকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ।